বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেক দিন বাদে আমি ভিডিও দিচ্ছি, কারণ কিছুদিন আগে আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল, তো তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি। তো আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন রেজালা। তো দেখতে পাচ্ছ এখানে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো চিকেনটা আমি কী কী দিয়ে ম্যারিনেট করেছি আমি সেটা বলে দিচ্ছি। তো প্রথমে আমি চিকেনটার মধ্যে দিয়েছি হলাম দই, নুন, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে চিকেনটাকে, ঠিক আছে? তো তার প্রসেসটা আমি তোমাদেরকে পরে পরে দেখাবো, স্টেপ বাই স্টেপ আমি কীভাবে রান্না করি রেজালা। কড়াই আমি সাদা তেল দিচ্ছি, কারণ রেজালাটা পুরোটাই সাদা তেল আর ঘিয়ের ওপর হয়, তো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, ওটার মধ্যে একটুখানি আমি বাটার মেল্ট করে দিয়েছি, যেটাকে অনেক বাটার গলিয়ে দিয়েছি। তো এবার আমি ঘি দেব, কারণ এই রান্নাটা পুরোটাই ঘিয়ের মধ্যে হয়, ঘি আর সাদা তেল। তো যে যেরকম টেস্ট ভালো লাগে সে সেরকম দেবে, তো ঘি ঘি গন্ধটা না হলে ভালো লাগবে না, তো তাই আমি এটা দিয়ে দিলাম। তো কড়াইয়ে ঘি আর তেল দুটোই গরম হয়ে গেছে, তো কড়াইয়ের মধ্যে আমি দারচিনি আর এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 2 শুকনো লঙ্কা ফোড়ন। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি, তো এটার মধ্যে আমি পেঁয়াজ পেস্ট, এখন পেঁয়াজ পেস্টটা দেবে না, একটু হালকা সরিয়ে নেবে। এটা একটু 10 মিনিট ভাজা ভাজা হবে, তারপরে এটা রেখে আমি, তো এবার আমি হালকা ফ্লেমে এটাকে ভেজে নিয়েছি 10 মিনিট পেঁয়াজটাকে। পেঁয়াজটা একটু হালকা বাদামি বাদামি হয়ে এসছে। এবার আমি ম্যারিনেট করা চিকেন, যেটার মধ্যে আমি আবারও বলে দিচ্ছি কী কী দিয়েছি, সেটা হলো টক দই, নুন, লঙ্কা বাটা, তারপর আদা রসুনের পেস্ট, আর একটু বাটার গলিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এবার আমি এটা দিয়ে দিলাম চিকেনটাকে। আমি কিন্তু রেজালাটা এই প্রথমবার বানাচ্ছি, আর এই প্রথমবার বানানোর সাথে সাথে তোমাদের সাথে শেয়ারও করছি। আমি কোনোদিনও এর আগে রেজালা বানাইনি, আমার জেঠু খেতে চেয়েছে, কিন্তু সবসময় তো এরকম ধরনের রান্না করি, তুই চিকেনের এটা করিস সেটা করিস, তো একটু রেজালাটা করে করে দেখিস। তো 5 মিনিট কষিয়ে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটার মধ্যে এবার আমি কাজু আর পোস্ত বাটাটা অ্যাড করব, একটু জলটা আমার বেশি পড়ে গেছে। তো এটা আর 20 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলে তো চিকেনটা অলমোস্ট রেডি হয়ে যাবে, তাহলে পুরোটাই রেডি হয়ে যাবে। তো আটা দেওয়ার পর আমি কীরকম দেখতে লাগে আমি দেখাচ্ছি। তো 20 মিনিট ঢাকা দেওয়া ছিল, তো আমি ঢাকনাটা খুলেছি, এটার মধ্যে জাস্ট লাইট অল্প একটুখানি ওয়াটার অ্যাড করতে হয়, যেটা একটু উষ্ণ গরম জল হলেই হবে। এটা জলটা ফুটে গেলে আমি এটার মধ্যে অল্প একটুখানি গরম মশলা অ্যাড করব, কারণ আমাদের বাড়িতে এটার মধ্যে কেওড়া জল দেয়, কিন্তু আমি এটার মধ্যে, যেহেতু আমাদের বাড়িতে কেউ কেওড়া জল দেওয়াটা পছন্দ করে না, নিতে পারে না গন্ধটা, তো তাই জন্য আমি এটার মধ্যে কেওড়া জল দেবো না, জাস্ট অল্প একটুখানি সামান্য গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। আর এটা দেখতে এরকমই ঠিক সাদা হবে, এটার মধ্যে কোনো হলুদের গুঁড়ো আদারওয়াইজ কোনো মশলা পড়ে না, ঠিক আছে?
আর আপনারা চাইলে এটার মধ্যে কেওড়া জল আর একটু কেসার অ্যাড করতে পারেন। আমার বাড়িতে কেসার নেই, তাই আমি কেসারটা অ্যাড করলাম না, আর বললাম কেওড়া জলটা কেন আমি অ্যাড করছি না। তো আপনারা চাইলে আপনারা অ্যাড করতে পারেন, তো আমি অ্যাড করছি না। আমি এটার মধ্যে একটু হালকা একটু চিনি অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিচ্ছি একটু আমার টেস্ট অনুযায়ী, ঠিক আছে? কারণ আমার বাড়িতে একটু ঝালটা কমই খায় সবাই, আর আমি যেহেতু লঙ্কা বাটা ইউজ করেছি তো একটু জানি না বেশি হয়েছে না কম হয়েছে, একটু চিনটা দিয়ে নিলাম ব্যালেন্স। তো এই আমি গরম মশলা একটুখানি দিয়ে দিলাম সামান্য একটুখানি। আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এটা ভাত রুটি ফ্রাইড রাইস পোলাও সব কিছুর সাথে ভালো যাবে। তো আমার রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দেবেন। তো আজকের মতন টাটা।